আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাজী মাসুদা আছে আপনাদের সাথে। আজকে আমি চলে আসছি ব্যান্টে আদর্শ বাজার, হাজি আব্দুল হান্নান সিটি প্লাজা। এটা হচ্ছে ভুলতা, 2500 নারায়ণগঞ্জ। আর আমি যে শপটি আজকে ভিজিট করেছি সে শপটি হচ্ছে ইসরাত বাটিক থ্রি পিস। এই শপটিতে থেকে আমি আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু বাটিক চুনরি মোমবাটিক এগুলো দেখাবো, আশা করছি ভালো লাগবে। এটা হলো ভাইয়াদের ফোন নাম্বারগুলো, আমি কার্ডটাও শো করে দিব আপনাদেরকে। এই হচ্ছে ভাইয়াদের নাম্বার, কাজী ফয়সাল হচ্ছে এই ভাইয়াটির নাম, এই ভাইয়াটি হচ্ছে এই দোকানের ওনার। তো এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করে চলে আসবেন। ভাই কিন্তু পাইকারি বিক্রি করে, আপনারা যদি কুরিয়ার নিতে চাইলে কি দিবেন? হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। সর্বনিম্ন 10 পিস দিতে হবে। সর্বনিম্ন 10 পিস, 10 পিস, হ্যাঁ সর্বনিম্নটা 10 পিস। যদি তাদের মাল যদি মানে বিক্রি না হয় সেখান থেকে চেঞ্জ করার কোনো, হ্যাঁ চেঞ্জ করে আবার নিয়ে যাবে? হ্যাঁ চেঞ্জ করে নিতে পারবে, কিন্তু কোন মাল রেখে টাকা নিতে পারবে না। আমি যদি কোনো মাল বিক্রি না করতে পারে তাহলে বিষয়ে আমার মাল আমরা চেঞ্জ করে দেবো, কিন্তু মাল টাকা দিব না, মানে টাকা নেওয়া যাবে না। মাল পরিবর্তন করতে পারবে? হ্যাঁ এক্সচেঞ্জ করতে পারবে। তো দেখুন এই সুবিধাটা কিন্তু আপনারা পাচ্ছেন, 10 পিস থাকে 5 পিস নিতে পারবে সর্বনিম্ন। হ্যাঁ তো 10 পিস করে কিন্তু থাকে, 5টা করে কালারের কম আপনারা বান্ডেল পাবেন। এই বান্ডেল সর্বনিম্ন বান্ডেল নিতে হবে, তারপরে আপনারা কিন্তু পাইকারি পাবেন। আর যদি কেউ যদি আপনাদের দোকানে এসে নিতে চায় তখন কি 1 পিস বিক্রি করবেন পাইকারি? না 1 পিস হবে না, 1 পিস হবে না, আমাদের ফুল সেল। এক পিস করে নিতে চাইলে বিক্রি করবেন না? এক পিস নিতে চাইলে আমাদের ফ্রি রানসেটিং হয়ে যায়। না এগুলো এগুলো যদি এক পিস নেয়, না এগুলো আছে, আয়া খুচরা আছে, খুচরা আলাদা আছে। যারা খুচরা নিতে চায় এক পিস, তাদের জন্য আলাদা সিস্টেম আছে। যারা এক পিস নিতে চায় তাদের আলাদা সিস্টেম, মানে খোলা মালগুলো আপনারা, হ্যাঁ খোলা মালগুলো আলাদা দিতে পারবেন। বান্ডিল বান্ধা আছে সেগুলো দিতে পারবেন না? দিতে পারবো না। তো বিয়ার আপনারা শুনতে পারলে, এখন আমি ভাইয়াদের কালেকশন গুলো দেখবো। ভাইয়ের হাতে দেখতে দেখতে পাচ্ছেন, এটা পাকিস্তানি চন্ডি, পাকিস্তানি। যারা বাটিক পরেন তারা কিন্তু অবশ্যই চিনে গেছেন এটা কি, আর নিজের হাতে কিন্তু এগুলো অল্প অল্প করে, হ্যাঁ আমাদের নিজের হাতে তৈরি করা, আমাদের নিজের ফ্যাক্টরিতে তৈরি করা, হ্যাঁ নিজের কারখানায়। এটা প্রাইস কত? এটা প্রাইস, এটা 300 টাকা। এটা প্রাইস হচ্ছে 300 টাকা। না এটা সামনের পার্ট পাইকারি রে, হ্যাঁ পাইকারি, এটা ব্যাক পার্ট। ওনা বড় আছে, ওনাটা কিন্তু খুবই চমৎকার। আচ্ছা অনেক দুইটা কালার, এটা কিন্তু বাদুনিও বলতে পারেন, চুনরি প্রিন্টও বলতে পারেন, পাকিস্তানি চুনরি তো অনেকে চিনে যে যেভাবে বলেন। তাই হচ্ছে এটা উনাটা। আর সালোয়ারটা কয় গজ হবে? সালোয়ারটা 2.5 গজ। উনাটা কিন্তু অত ছোট না, 4.5 গজ আছে উনাটা, 4.5 হাত আছে না? হ্যাঁ 4.5 হাত উনাটা, কিন্তু এটা 4.5 হাত, 5 হাত না, মিথ্যে বলে লাভ নেই, এটা 4.5 হাত। হ্যাঁ রাখেন, সালোয়ারটা একটু দেখে দেন। না এটা কিন্তু হাত আলাদা, হাত আলাদা, হাত আলাদা, হাত আলাদা, হ্যাঁ প্রতিটা থ্রি পিসের হাত আলাদা থাকে। এটা ফোর পিস আর কি। এই যে স্যালাডটা অনেক বড় আছে, স্যালাডটা 2.5 গজ পাক্কা? না 2.5 গজ তো একটু কম হবে, 2 গজ, 2 গজ। তো স্যালাডটা হচ্ছে 2 গজ, উপর দিয়ে সব কাপড়। এটা 280 টাকা। আর একটা কালার, এটা কিন্তু খুব সুন্দর একটা কালার, কফি কালার, কফি এন্ড বিস্কুট কালারের কম্বিনেশনের কালারটা। হ্যাঁ হ্যাঁ মাস্টার কালার হবে মনে হয় এটা, না মাস্টারটা হালকা বিস্কুট কালারও বলা চলে, মাস্টার কালারও বলা চলে। এটা কিন্তু খুবই চমৎকার একটি কালার। এটা ওভার আছে, এটা একটা সিম্পলের মধ্যে গর্জিয়াস কালার। এই হচ্ছে ওন্নাটা, এই ওন্নাটাও কিন্তু 4.5 হাতেই। হ্যাঁ আমাদের সেই, হ্যাঁ 4.5 তো না, 4.5, 5 হাত হবে না, 5 হাত হবে না, কিন্তু 4.5 হাত, কিন্তু চওড়া 4.5 হাত হলো, মানে চওড়া। এটা আর হাত বড় আপনার নাম, এটা কি ছাপা? না এগুলো মোম, হ্যাঁ মোমের, মোমের বটল, এগুলো একটু দামি দামি। হ্যাঁ এটা তো ইয়ার রেট বেশি, হাই রেট, এগুলো 380 টাকা। এটা হচ্ছে মোমবাটি ফ্রেন্ডস, এটা কিন্তু হাতে বাঁধা না বা হাতে করা না, এটা মোমের মোম। বড় আছে এগুলো, ওনা বড় বড় ওনা, বিশাল বড় ওনা। এটা ওনাটা কিন্তু অনেক বড়, এটা পাশ আছে, হিজাবি ওড়না, নামাজি ওড়না, এটা নামাজ পড়তে পারবেন পরে।
খুবই চমৎকার কিন্তু বিস্কুট কালারের ভিতরে সামনে পিছনে সেম। তারপর দেখতে পারেন পাশে অনেক এগুলো চন্ডি আবার একটা চন্ডি বাটি এটা সামনে পাটটা চমৎকার একটি কালার দেখুন এটা সামনে পাট অনেক বড় ওনা ওনাতে কিন্তু মাথায় আবার একটু ছোট করে চিকন করে টার্সেল করা আছে এটা তো উল্টো করে ধরলেন ও সুতা খোলেন নাই না ঠিক আছে মানে সুতাগুলো যা তারা বাঁধছে সেই সুতাগুলো ছুটাই নাই এটা এটা ব্যাক পার্ট এটা ওনার ব্যাক পার্ট এই হলো আর এটা সামনের পার্ট নাটা খুবই চমৎকার কিন্তু নাটা কালারটাও কিন্তু খুবই চমৎকার সমস্যা নাই থাক আমি বাটিকের প্রতি একটু দুর্বল বাটিক দেখলে আমার কিনতে ইচ্ছা করে এ হচ্ছে আমাদের কি ব্যাক সাইড সামনে সাইড একই না না এটা দেখার এটা হচ্ছে সামনে পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট হ্যাঁ এটা ওন্নাটা ওন্নাটা আমাদের প্রত্যেকটা কাপড়ের হাত আলাদা এই হচ্ছে এটার ওন্নাটা ওন্নাটা কিন্তু চমৎকার অনেক সময় সুতাগুলো কিন্তু থেকে যায় ওনারা সুতাতে সময় পায় না হয়তো ভাববেন অন্য কিছু এটা সুতাগুলো যে বাঁধে সেই সুতাগুলো হ্যাঁ এটা কিন্তু খুবই চমৎকার সবগুলো নামে যে ওন্না চড়া চড়া ওন্নাগুলো আর ওনারা যে ওন্নাগুলো বাঁধে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন ওনার সুতাগুলো কিন্তু এখনো দেখা যাচ্ছে এ হচ্ছে আর একটা চুন্দ্রি বাটি এটা বাঁধানো থাকে তো এই জন্য ওনাদের একটু খুলতে সমস্যা হয় এই হচ্ছে এটার উন্নাটা চমৎকার একটি উন্না কিন্তু তা আশা করছি ভাইয়া অনেকগুলো ত্রিপিস দেখালো আপনাদের কালেকশনগুলো এটার প্রাইস কত এটা 450 টাকা এগুলো সেম প্রাইস এগুলো 400 এগুলো 420 টাকা 450 টাকা 450 তো ভিউয়ার দামগুলো আপনারা শুনতে পেলেন আর ভাইয়ার কথাগুলো জানলেন দামগুলো আপনারা জানেন আমাদের এখানে যেগুলো আছে এগুলো সব মোম কেনাকাটা করবেন দেখুন অসংখ্য কালার কিন্তু আছে অসংখ্য ডিজাইন আছে আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি ব্লক বাটিক মোম বাটিক এবং হ্যান্ড যে চুন্দ্রি বাটিকগুলো আছে সেগুলো পেয়ে যাবেন আপনারা এখানে এই মার্কেটে মূলত বাটিকের এখানে আপনারা জানেন এখানে কিন্তু সব বান্টি বাজার সবই বাটিক কারখানা আছে
প্রতিটা দোকানের গোডাউন আছে, এটা শুধু শোরুম। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওর সাথে, ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।